জানিয়ে দিব আজকের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য দেশের কেন এত মাথা ব্যথা, প্রশ্ন ওবায়দুল কাদেরের। সিটি নির্বাচন নিরপেক্ষ করতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিল ইসি। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় বললেন জিএম কাদের। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বললেন মির্জা ফখরুল। সরকার পতনের সব লালবাতি জ্বলে গেছে বললেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নির্বাচন আমাদের গণতান্ত্রিক উপায়ে হবে, অন্য দেশের পরামর্শ হবে না। অন্য দেশের নির্বাচন নিয়ে আমাদের হস্তক্ষেপ নেই, তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন অন্য দেশের এত মাথা ব্যথা? ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে আর তত্ত্বাবধায়ক সরকার হিমাগারে, বিএনপির মাথায় এখনও তত্ত্বাবধায়ক সরকারে ভূত। তিনি বলেন, আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয়লাভ করা যায় না। তারা বিভিন্ন জোট করে গণ আন্দোলন রচনার ব্যর্থ চেষ্টা করেছে, প্রকৃতপক্ষে আন্দোলন মানুষ দেখতে পায়নি, জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হতে পারে না। বিএনপি ব্যর্থ গণ আন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো, এখন তারা ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণতন্ত্র আমরা বিশ্বাস করি না, বিএনপি তো নিজেই এদেশকে ধ্বংস করে গেছে আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। ওবায়দুল কাদের আরও বলেন, ভোট পাওয়ার জন্য বিএনপির একটি দৃশ্যমান সফলতা নেই, মিথ্যাচার করে ক্ষমতায় যাওয়া যায় না, বিএনপির আন্দোলনে কেউ নেই, বিএনপি এদেশে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, আর দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল। আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে সহযোগিতা করতে সরকারের বিভিন্ন বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সিটি নির্বাচনকে নিরপেক্ষ করতে মন্ত্রিপরিষদ বিভাগকে বিশেষ বিধানের কথা মনে করিয়ে এই চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে বলে জানা গেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা আইন 1991 বিধান অনুসরণ এবং ইসিকে সহযোগিতা দিতে এই চিঠি দিয়েছে ইসি। ইসি মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠিতে জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুসারে আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, 12 জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ও 21 জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ তথা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন হবে। উল্লিখিত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থেকেও কারো কারো নির্বাচনে অন্যান্য দায়িত্ব পালনের প্রয়োজন হতে পারে। সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ ছাড়াও নির্বাচনে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার স্থাপনা বা অঙ্গন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। ইসি জানায়, বাংলাদেশের সংবিধানের 126 অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য এবং স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা 2010 এর বিধি 3 অনুযায়ী নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি বা নির্বাহী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে এবং অনুরূপভাবে নির্দেশিত হলে ওই ব্যক্তি বা নির্বাহী কর্তৃপক্ষ উল্লিখিত দায়িত্ব পালন বা এরূপ সহায়তা দিতে বাধ্য থাকবে। ইসি আরও জানায়, নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিদের উপর অর্পিত দায়িত্ব আইন ও বিধি মোতাবেক নিরপেক্ষভাবে পালনের মাধ্যমে ইসিকে অতীতের ন্যায় সহায়তা দিবেন। নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিদের অব্যাহতি না দেওয়া পর্যন্ত যাতে তাদের অন্যত্র বদলি করা বা ছুটি না দেওয়া হয় অথবা নির্বাচনী দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোনো কাজে নিয়োজিত না করা হয় তার নিশ্চয়তা বিধানের লক্ষ্যে সব মন্ত্রণালয়, বিভাগ তথা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস প্রতিষ্ঠান সংস্থাগুলোকে নির্দেশ দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়, রাষ্ট্র সরকারি দল মিলেমিশে একাকার, রাজনৈতিক আকাশে ঘোর অমনিশার ইঙ্গিত রয়েছে, পরিস্থিতি উত্তরণে সরকারের উদ্যোগ নিতে হবে। আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি বিজয়ী হবে, কিন্তু সাধারণ মানুষ জানতে চায় ভোট দিতে পারো তো, ভোট দিলে ফলাফল কি প্রকাশ করা হবে, এই কথাগুলো সাধারণ ভোটাররা আমাদের কাছে জিজ্ঞাসা করেন, প্রশ্নের জবাব নেই, ভোটাররা নির্বাচনে আস্থা হারিয়েছে।
তিনি আরো বলেন, মানুষের নির্বাচন ব্যবস্থার উপর অনাস্থা। চট্টগ্রাম আট আসনে উপনির্বাচন হয়েছে, ভোটারের উপস্থিতি ছিল মাত্র 10%, 90% ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়নি, ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই, এটাই তার প্রমাণ। আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, এটা তাদের পুরনো লক্ষ্য। সেজন্য তারা 2014 সালের নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করেছিল, এতে জনগণ কেন্দ্রে ভোট দিতে যায়নি। প্রধানমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো নির্বাচনে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে তারা তাদের পুরনো লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যে 2014 সালের নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত করেছিল, 2018 সালের আগের রাতে ভোট দিয়ে তারা জোর করে ক্ষমতায় বসে আছে। তিনি বলেন, 2018 সালের নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি, এমনকি স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ অংশগ্রহণ করছে না, ভোট দিতে যাচ্ছে না। ফখরুল বলেন, জনগণ খুব সহজেই বুঝে, গোটা বিশ্ব বুঝে, এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই কারণে আজকে আওয়ামী লীগ এ সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তিনি বলেন, এবার জনগণ জেগে উঠেছে, আমরা বিশ্বাস করি জনগণ আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরাজিত করবে এবং সত্যিকার অর্থে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার করে বলে দিয়েছি, কোন রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে, মেয়র কিংবা কমিশন নির্বাচনে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে হরণ করে নেওয়া হয়েছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, জনগণের মৌলিক অধিকার হরণ করে, অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে রেখেছে এই সরকার। ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্বেচ্ছাসেবক দল যেন তাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, আন্দোলন যেন সফল করতে পারে। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শহীদ হয়েছেন, ভোলায় আব্দুর রহিমের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তাদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য তারা শপথ নিয়েছেন, আন্দোলনকে আরও তীব্র বেগবান করবে, এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার তৈরি করবে, জনগণের রাষ্ট্র নির্মাণ করবে, একটি গণতান্ত্রিক মুক্ত সমাজ এখানে বিনির্মাণ করবে। প্রধানমন্ত্রী বিদেশ সফরের কঠোর সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী 15 দিনের সফরে দেশ ছাড়লেন, ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সাথে দেন দরবার করতে গেছেন, তিনি দেশের সম্পদ বিক্রি করে আবারও ক্ষমতায় থাকতে চান, আসলে আপনি গ্যারান্টি চান, আবার দিনের ভোট রাতে করার নিশ্চয়তা চান, কারণ আপনি জানেন জনগণ আপনাকে ভোট দিবে না, শুধু ক্ষমতার স্বার্থে দেশ বিকিয়ে দিলে জনগণ আপনাকে ক্ষমা করবে না। অবৈধ সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের সকল লালবাতি জ্বলে গেছে বলে মন্তব্য করে রিজভী বলেন, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নীরব, আব্দুল মোনায়েম মুন্না সহ নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার মনে করছে তাদের শেষ রক্ষা হবে, কিন্তু এবার তার হবে না। অবৈধ সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সকল লালবাতি জ্বলে গেছে। তিনি বলেন, দেশকে জাতীয়ভাবে পঙ্গু করার জন্য, বিরোধী দল শূন্য করার জন্য চক্রান্ত চলছে, প্রধানমন্ত্রীর মুখে গণতন্ত্রের কথা বলে ডিজিটাল আইনসহ বিভিন্ন কালাকানুন করে বাকস্বাধীনতাকে আটক করে রেখেছে, আজকে ফেসবুকে কেউ সত্য লিখলে শেয়ার করলে শুধু তাকেই নয়, বাবা মা সহ পরিবার পরিজনকে গ্রেফতার করা হয়, তাদের জামিন হয় না। তিনি বলেন, এই পৃথিবীর বিভিন্ন কুখ্যাত স্বৈরশাসকের নমুনা আমরা আওয়ামী সরকারের মাঝে দেখতে পাচ্ছি, আজকে এদের অত্যাচারের নমুনা ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল, হিটলার ও চেঙ্গিস খানকেও হার মানিয়েছে, এই সরকারের বর্বরতার ইতিহাসও একটি অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। তিনি বলেন, আপনি দেশের জন্য কিছু আনতে পারেননি, তিস্তার পানি আনতে পারেননি, আপনি শুধু নিঃস্বার্থে সবকিছু বিলিয়ে দিয়ে গিয়েছেন। রিজভী বলেন, জেলখানাতেও নির্যাতনের নতুন মাত্রা যোগ হয়েছে, বিরোধী দলের নেতাদের সেলে লাগানো হয়েছে সিসি ক্যামেরা, সেখানে যদি কেউ আমাদের সাথে দেখা করতে আসে তার স্থান হয় কাশিমপুর কারাগার, যেমনি স্থান রয়েছে বিএনপি নেতা সপুসহ অনেক নেতার, শুধুমাত্র প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং প্রমোশনের আশায় অতিরবি কারা কর্মকর্তারা এগুলো করছেন।